দর্শক, আমি এখন আছি অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে। এই মাঠের সাথে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অর্জনের ইতিহাস বেশ ওতপ্রোতভাবে জড়িত। 2015 সালে এই মাঠে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। সেই ম্যাচে ছিল অনেক অনেক বলার মতো ঘটনা, যে ম্যাচে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকরা যারা 7 বছর আগে এই মাঠে উপস্থিত ছিলেন তারা কী ভাবছে। তামিম ইকবাল একটা ক্যাচ ছেড়ে দেওয়ার পর মনে হচ্ছিল ম্যাচটাতে বাংলাদেশ নেই, তারপরে সাকিব অসাধারণ একটা ইয়ান মর্গানের একটা ক্যাচ ধরার পর ম্যাচে ফিরল বাংলাদেশ। তারপরে শেষের দিকে চরম নাটকীয়তা, আমরা প্রেস বক্স থেকে বেরিয়ে ঠিক যেখানে আপনি সাক্ষাৎকারটা নিচ্ছেন এই জায়গায় চলে এসেছিলাম আসলে কী করতে যাচ্ছে বাংলাদেশ দল সেটা দেখার জন্য অনেকেই। তো সেটা তো আসলে রুবেল হোসেনের দুর্দান্ত দুটো ইয়র্কার, সেটা বাংলাদেশকে যেখানে নিয়ে এসছে অ্যাডিলেড আসলে একটা সুখ স্মৃতি, যেটা সাকিব আল হাসান প্রেস কনফারেন্সেও বলেছেন যে আসলে একটা সুন্দর স্মৃতি বাংলাদেশকে অনেকটা, মানে এখানে মাঠে নামার আগে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বেশ বাংলাদেশকে হয়তো একটা অনুপ্রেরণা যোগাতে পারে। বাকি সবার মতো আমিও নিজেকে সৌভাগ্যবান ভাবছি, কারণ সেদিনের সেই ঐতিহাসিক ম্যাচে আমিও উপস্থিত ছিলাম এই অ্যাডিলেড ওভালে। আমার স্পষ্ট মনে আছে রুবেল যখন অ্যান্ডারসনকে বোল্ড করে বিজয়ের চূড়ান্ত উপলক্ষ এনে দিয়েছিলেন, মাশরাফি বিন মর্তুজা তখন আনন্দে আত্মহারা হয়ে ডাগ আউটের সামনে ঠিক এই জায়গাটায় তিনি শুয়ে পড়েছিলেন, এবং দলের বাকি 10 জন নয় এবং সাইড বেঞ্চে যারা ছিলেন তারাও কিন্তু এসে মাশরাফিকে, আমার মানে একটা ঐতিহাসিক বাংলাদেশের ক্রিকেটের একটা বড় বিজ্ঞাপন হয়ে গিয়েছিল সেই ছবিটা, যে একসাথে উপর হয়ে সবাই পড়েছিলেন মাশরাফির উপরে। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের আগে আসলে পুরো দলের যে জেলিং, পুরো দলের যে কম্বিনেশন, পুরো দলের যে মোটিভেশন, যেভাবে আমরা খেয়াল করেছিলাম মাশরাফির নেতৃত্বে, সেটা কিন্তু একটা আশা জাগাচ্ছিল যে ইয়েস, বাংলাদেশ ক্যান ডু সামথিং স্পেশাল। যখন অ্যাডিলেডে খেলা হলো এখানে দুটা রোমাঞ্চ কাজ করছিল, একটা হচ্ছে ইংল্যান্ডের এগেনস্টে ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলা, আর সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে অ্যাডিলেডে বাংলাদেশে এর আগে আসলে খেলার অভিজ্ঞতার অভাবে হয়নি। সো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল তাদের আসলে পুরোটা ঢেলে দিয়েছিল এবং পুরোটা আসলে একটা টিম এফোর্ট ছিল, যেমনটা আজকে সাকিব আল হাসান বলছিলেন যে কোনো একজন পার্টিকুলার ক্রিকেটারের ভালো বোলিং, ভালো ব্যাটিং, ভালো স্ট্রাইক রেটকে আমরা আসলে কাউন্ট করছি না, আমরা একটা টিম হয়ে খেলতে চাই, টিম হয়ে জিততে চাই, টিম হয়ে স্বপ্ন পূরণ করতে চাই। সেই স্মৃতিগুলো কিন্তু সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং সৌম্য সরকারের মধ্যে রয়েছে। তারা যদি এখানে দলের মধ্যে শেয়ার করে এবং সেই ম্যাচটা যদি তারা ভিজুয়ালাইজ করে এখানে নিজেদেরকে চাঙ্গা করতে পারে, উজ্জীবিত করতে পারে, ভারত একটা বড় দল, সেই ইংল্যান্ডের মতো ভারতকেও কিন্তু তারা হারানোর সক্ষমতা দেখাতে পারে। যদিও সাকিব বলেছেন এটা একটা আপসেট হবে, তো সেই আপসেটটাই হোক না। এতক্ষণ আপনাদেরকে অ্যাডিলেড ওভাল থেকে শোনালাম তাদের কথা, যারা সেদিন অর্থাৎ 2015 সালে এই মাঠে উপস্থিত ছিলেন, যারা দেখেছেন নিজ চোখে মাঠে বসে সেই ইংল্যান্ডকে হারানোর সেই দৃশ্য, এবং তাদের একটাই চাওয়া বাংলাদেশ দলের এবং প্রত্যাশা যে ভারতের বিপক্ষে এরকম একটা আবার বাংলাদেশের ক্রিকেটে যোগ করুক টাইগাররা সেই সুখস্মৃতি।